দেখো বেডে জায়গায় নেই আর ধরছে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি, আর সেটা হলো কালকে বড়বাজারের থেকে কী কী কিনলাম সেগুলোই তোমাদের দেখাবো বলেছিলাম, তো সেটাই আমি একটু শেয়ার করবো। আর আমার দেখো প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তো একটু ঘুমিয়েও ছিলাম, চোখ মুখ দেখো ফুলে গেছে, তো কি হানিকে পড়াতেও এসেছে, ভাবলাম ওকে পড়াতে এসেছে তো এই ফাঁকে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিই, নয়তো আমি আর দেখাতে পারবো না, কেননা ও এসে সব ধরে একেবারে লন্ডভন্ড করে দেবে, তো সেই জন্য ভাবলাম এই সুযোগে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিই। তো কালকে কী কী এনেছি সেগুলোই তোমাদের শেয়ার করব, তাহলে তোমরা দেখতে থাকো আমি কী কী এনেছি। প্রচুর প্রোডাক্ট এনেছি আর খুব তাড়াতাড়ি পার্লার খুলতে চলেছি আমি, পুজোর আগে আগে হয়ে যাবে হয়তো। তো দেখো আমি হেয়ারের প্রচুর মেশিন কিনেছি, হেয়ারের জন্য, নেলের জন্য, ভ্যাকসিনের জন্য অনেক কিছু কিনেছি, দেখো সব কিছু দেখতে পাবে, তো থাকো সাথে। মোট চারটে ব্যাগ হয়েছে, একটা ব্যাগ খুলছি আর একটা একটা করে বের করবো তোমাদের দেখাবো। এটা দেখো, এটা নেলের জন্য মেশিন কিনেছি, এটা তোমাদের একটু খুলেই দেখায়, দেখো নেল আর্ট করার জন্য, দেখো সব কিছু তোমাদের খুলে দেখাতে পারবো কিনা জানি না, হয়তো যতটুকু পারবো দেখাবো। আর এটা দেখো, এগুলো সব কোপার, কোপার সেই বলগুলো, এগুলো এটা ক্লিনজিং মিল্ক, এটা রোজ টোনার, আর এটা টং হেয়ারের মেশিন, এটা এই যে দেখতে পাচ্ছ টং, আর এটা হেয়ারের ক্রিম্পিং মেশিন, দেখো এটাও কোপার পিন। ওখানে তো দু একটা জিনিস বিক্রি হয় না, সব ডজন ডজনই হয়, তো আমাদের এটা সুবিধা, আর এমনিতে একটা দুটো করে বিক্রি হয়ও না। এটা আইব্রাস, দেখো এটা কোপার ফুল, টিস্যু পেপার, এগুলো সব হেয়ার কালার, এটা এগুলো সবই হেয়ার কালার, এগুলো সবই বার্গান্ডি কালার, রেড কালার, চেরি কালার, সব ধরনের কালারই এনেছি, হাইলাইটার কালারও এনেছি, এগুলো সব হাইলাইটার কালার, দেখো প্রচুর এনেছি। আর এটা এটা ভ্যাক্স এর জন্য মেশিন, ভ্যাক্সের মেশিন, এটা এটা ফেসিয়ালের মেশিন, আর এখন আধুনিক যুগ, তো ফেসিয়াল আরও যাতে ভালো হয় সেই জন্য শুধু হাতেই না মেশিনেও দরকার আছে, তো এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার মেশিন ফেসিয়ালের জন্য, তোমরা সবই দেখতে পাবে আমি যখন ফেসিয়ালও করাবো তোমাকে শেয়ার করবো, দেখো এটা হেয়ার কালারের জন্য, ডেভেলপার, এটাও হেয়ার কালার, সেকেন্ড ব্যাগ শেষ, থার্ড ব্যাগ, থার্ড ব্যাগ থেকে কী বের হয়ে যাচ্ছে, এটা নেল, নেল আর্টের জন্য নেল, এটা ছোটো বক্স নিয়েছি ওগুলো রাখার জন্য, আর এটা চারকোল মাস্ক,
সিল অফ মার্কস, এটা দারুণ কাজ হয় একদম। মানে এটা লাগালে তোমাদের ট্যানটা পুরো সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে, খুব দারুণ। এটা চারকোল মার্কস পিল অফ, দেখো ধরছে না, এত ভর্তি হয়ে গেছে বিছানা। আর এগুলো টুসার, এগুলো নেলেরই সব, তোমরা অতটা বুঝবেও না, যারা পার্লারের সঙ্গে যুক্ত তারা সবাই বুঝবে, বাকিরা কেউ অতটা বুঝতে পারবে না, সেটা আমিও আগে বুঝতাম না। এটা নেলের ফুসার, এটা নেলের সমস্ত পেডিকিওর ম্যানিকিওরের জন্য যেসব জিনিসপত্র, দেখো এটাও নেলের জন্য, পেডিকিওর ম্যানিকিওরের জন্য। এটা ক্লিপের পাতা কিনেছে, এটাও একটা বক্স। এটাও ক্লিপের পাতা, পাউডারের কাটার, এটাও নেলের কাটার, এটা কিউটিকাল কাটার এটা। আর এটা একটা দেখো, আমি তো আগে মেকআপের সমস্ত জিনিস কিনেছি। আর এটাও খুব ভালো একটা প্যালেট গ্লিটারের, আই শ্যাডো গ্লিটারের এটা। তো আমি এটাও খুব ভালো দিদি বলে এটা নিয়ে নে, তো আমি এটা নিয়ে নিলাম। দেখো তোমাদের একটু খুলেও দেখাচ্ছি, দারুণ দারুণ এটা। মানে লাগালে যা চোখটা যা লাগবে না, মানে একদম গ্লজি। আর আমি কোনো প্রোডাক্টই কমের ব্যাপার, সবসময় স্কিনের জন্য দামি প্রোডাক্ট নেওয়াই দরকার, কেননা তাতে কখনোই তোমার মুখ খারাপ হওয়ার কোনো ইয়ে থাকে না। আমি কমা জিনিস দিয়ে নিজেও কিছু ইউজ করি না, তো কাউকে আমি সেদিকে সেটাও করি না। তো এটাও খুব ভালো নিয়েছি, দেখো একটা হিলারি রোডার, দেখো কী সুন্দর, দেখো শুধু একবার দেখো পিগমেন্টেশনটা, দেখো পিগমেন্টেশনটা দেখো কী দারুণ। আই শ্যাডো প্যালেট এটা গ্লিটারের, দারুণ দারুণ এটা। এটা হেয়ার স্প্রে, টুপিটাকে প্রচুর জিনিস নেওয়া হয়েছে। এটাও হেয়ারেরই খোপার জন্য কিছু ক্লিপ এটা। আর এটা চুল সেটিংয়ের স্প্রে এটা, ব্যাকপ্যাকের ন্যাচারালিং, এটাও হেয়ারেরই খোপার জন্য কিছু ক্লিপ। আর এটা দেখো ফেসিয়াল করার সময়, তোমরা যে কোনো ফেসিয়াল করো না কেন, তার সঙ্গে যদি ভিটামিন ক্যাপসুল বা ই ক্যাপসুল কিছু দেওয়া যায়, তাহলে কোনো ফেসিয়ালটা আরও খুব সুন্দর হয়। সেটা আমি আগে জানতাম না, যখন শিখেছি তখন থেকে আমি জানতে পেরেছি। তো এটা নিয়েছি, দেখো এটা একদম অরিজিনাল আর খুব সুন্দর এটা ফেসিয়াল করার জন্য। আর এটা নেলের গ্লু, এটাও নেলেরই জন্য, নেল আর্ট করার জন্য। এগুলো সব নেল আর্ট করার জন্য, এগুলো সব নেল আর্ট করার জন্য, এগুলো সবই দামি দামি প্রোডাক্ট। এটাও নেল আর্টের জন্য, এটা একটা গ্লু। এবং কালকে আমি যখন দিয়েছি ওষুধের পাতা সঙ্গে নিয়েই গেছিলাম, খেতে খেতে এত শরীর খারাপ ছিল। যাই হোক, এটা দেখো, এটা একটা ব্যাস, এটা নেলের, এটা তোমার মোটামুটি চেনো সবাই। আর এটা দুটো ফাউন্ডেশন, এই দুটো আমার আনা হয়েছিল না, তো এটা আনলাম ক্রাইলনের, ক্রাইলনের এটা ক্রিম, গ্রিন না সরি, এটা অরেঞ্জ। আর এটা সব বেসে যাবে, এটা হাইলাইটার সব, এগুলো সব জেল, গ্লজি লাইনার, এটা হেয়ার কালার ব্রাশ,
এটাও গ্লজি লাইনার, এগুলো সবই ব্রাইডাল মেকআপের জন্য। আমি যা প্রোডাক্ট কিনেছি পার্টি মেকার প্লাস সব ব্রাইডাল মেকআপেরই জন্য সব কিছু। আর এটা তো বিল পরে বলছি তোমাদের। থার্ড ব্যাগ শেষ, এবার ফোর্থ ব্যাগ শুরু হবে। ফোর্থ ব্যাগ স্টার্ট। এই দেখো একটা বক্স কিনেছি, দুটো বক্স কিনেছি, আর একটা তোমাদের দেখাচ্ছি। এটা অফিসিয়াল টিস্যু পেপার, এটা দেখো, এটা সব নেল, পারমানেন্ট নেল আর্ট করার জন্য এগুলো সবই নেল। তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, মানে সব রকমের সাইজ আছে, কার কোনটা লাগবে সেটা তো জানি না, যখন নেল একটু আর্ট করবে তখনই বুঝতে পারবো কার কোনটা লাগবে। এই দেখো পুরো বক্স, এটা অ্যারোমার ফেসিয়াল কিট, এটা দারুণ ডিটেন ফেসিয়াল, একদম তোমাদের একসঙ্গে ফেসিয়ালও হয়ে যাবে ডিটেনও করা হয়ে যাবে। তো ডিটেন ফেসিয়াল খুব ভালো ফেসিয়াল, আর তোমরা কেউ করলে আমার কিছু করতে পারো, দেখো খুব সুন্দর। আর ফ্রুট ফেসিয়াল, পাপায়া ফেসিয়াল, সেটা তো সবার স্কিনেই যায়, সেটা তো যারা করো বা যারা না করো তারাও জানো। এটা ফ্রুট ফেসিয়াল, দেখো পাপায়া। আর এটা হেলদি চ্যান্ডেল স্ক্রাবার, এটা খুব সুন্দর সব স্কিনের জন্যই যাবে। এটা বডি কেয়ারের, দেখো এটা স্ক্রাবার, আর এটা হচ্ছে প্যাক, ভুল বলেছিলাম, এটা ডিটার প্যাক হলদি চন্দনের, এটা খুব ভালো। আর এটা স্ক্রাবার, এটা হচ্ছে বডি কেয়ারের, খুব সুন্দর। এগুলো সবই আমার দামি দামি প্রোডাক্ট, কোনো ডুপ্লিকেট না, সবই অরিজিনাল, আর খুব ভালো, স্কিনের কোনো ক্ষতি করবে না, খুবই ভালো। আর এটা হচ্ছে তোমার ওয়্যাক্সের জন্য, হোয়াট ওয়্যাক্স, এটা তোমরা যে যা করবে আমার কাছে করতে পারো। আর এটা নেল আর্টের জন্য, দেখো গ্লিটার, এটা সবই আমি শিখে গেছি এগুলো। আর এটা তো ওয়্যাক্সের জন্য টিস্যু পেপার, ওইটা পায়ের নেল, এটা ওগুলো সব হাতের ছিল, এটা পায়ের নেল, পায়ের নেল আর্টও করি, সব কিছুই করি। এগুলো ক্লিপ, হেয়ার কাটিংয়ের জন্য, ফেসিয়ালের জন্য এমনি ক্লিপ, এটাও পায়ের নেল, এটা আইব্রো কাটিং, এটা আর এটা আমার হেয়ার কাটিং কাজে, দেখো তোমাদের দেখাচ্ছি। একটা কাঁচির দাম 500 টাকা, ভাবা যায়, আগে ভাবতাম আমরা কাঁচি মানে 100-200 মধ্যে, 150 মধ্যে হয়ে যাবে। দেখো এইটুকু একটা কাঁচি হেয়ার কাটিং, আর এত স্মুথ, এত ভালো কাটে, মানে দারুণ হেয়ার কাটিং কাঁচি, সত্যি এগুলোই হয়, অন্য কিছু না, খুব সুন্দর। কেউ হেয়ার কাটিং করলেও আমার কাছে আসতে পারো। আর আমি এখন ঘরোয়াভাবেই করছি, আর আমি খুব তাড়াতাড়ি পার্লার খুলবো, তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি খুলতে পারি, সবই খুলবো। দেখো এটা বাফার, এটা নেলের, নেলের জন্য পেডিকিউরের সময় বা নেল আর্ট করার সময় এটা লাগে। এটা ফেসিয়ালের ব্র্যান্ড, দুটো নিয়েছি। এটা অ্যালোভেরা, এটা নেলের, এটাও খুব সুন্দর নেল ঘষার, এটা এটাও হেয়ার কালারের জন্য। আর এই একটা কাজল নিয়েছি, আইলাইনার, ল্যাকমে কাজল, আর এটা খুব সুন্দর। এই হলো আমার কেনাকাটা, আর তোমাদের আর একটু দেখাচ্ছি, দাঁড়াও বাকি আছে।
দেখো আমি এগুলোই সব এনেছি, আর দু একটা জিনিস এলোমেলো হয়ে গেছে, মিলছে না, তো সেটা পরে দেখছি। আর প্রচুর এখন আমি এগুলো সব ওই আলমারিতে সব রেখে দেবো একটা জায়গায়, কিছুই হানিকে ধরতে দেওয়া যাবে না, সব নষ্ট হয়ে যাবে তাহলে। আর সব মেলাচ্ছিলাম একটু দু একটা এদিক ওদিক, মানে বুঝতে পারছি না এটা যেটা লাগবে না সেটা দিয়ে দিয়েছে, আর একটা জিনিস আমার রেখে এসেছি আনতেও পারিনি। তো আজকে এটুকুই তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার জন্য সবাই একটু প্রে করো প্লিজ। আর সকলে খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সকলকে খুব হ্যাপি রেখো। টাটা, আজকের মতো এখানে টাটা করছি।